করোনা নিয়ন্ত্রণে আছে, মৃত্যুর হার খুবই কম, নাই বললেই চলে, একজন দুজন করে হঠাৎ মৃত্যুবরণ করে, এবং ভ্যাকসিনেশনও আমরা যথেষ্ট এগিয়ে গেছি। বাংলাদেশ পঞ্চম স্থান পৃথিবীর মধ্যে পেয়েছে করোনা নিয়ন্ত্রণে ভ্যাকসিনে, এবং এশিয়ার মধ্যে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ। আমরা ইনশাল্লাহ স্বস্তিতে আছি। আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে আহ্বান করতে চাই, বিশেষ করে অভিভাবকদের, তারা জানি 5 বছরের থেকে 11 বছরের শিশু যারা আছে তাদেরকে টিকাদান কেন্দ্রে নিয়ে আসে এবং টিকাটা দেয়, তারা তখন সুরক্ষিত থাকবে, ভালো থাকবে এবং স্কুলে তারা নির্বিঘ্নে যাওয়া আসা করতে পারবে এবং মৃত্যুর ঝুঁকি ইনশাল্লাহ থাকবেই না, এটি আমরা মনে করি। আপনারা জানেন টিকার বদৌলতে আমাদের দেশ সুরক্ষিত আছে, মৃত্যু আপনারা জানেন নাই বললেই চলে, সংক্রমণ হারও খুব কম, যার ফলে আমরা সকলে এখন আমাদের স্বাভাবিক কাজকর্ম আমরা করতে পারছি। আপনারা জানেন স্বাস্থ্যসেবা হলো জরুরি সেবা। আমরা টাইমিংয়ের ক্ষেত্রে আমরা কোনো হাসপাতালের টাইমিং আমরা কমাইনি, আমরা 24 ঘন্টা সেবা বজায় রেখেছি। শুধু অফিস, যেমন ডিজি অফিস বা সিভিল সার্জন অফিস, সেখানে আমরা 8টা 3টা করেছি। তাছাড়া সকল হাসপাতাল তার নিজস্ব গতিতে চলবে, সেখানে সময়টা অপরিবর্তিত থাকবে। এবং ওষুধের দোকানের বিষয়ে আমরা বন্ধ করার কোনো নির্দেশনা আমরা দেই নাই, এবং আমরা জানি যে ওষুধ একটু জরুরি প্রয়োজনীয় বিষয়, জরুরি প্রয়োজন। আপনারা জানেন যে যে সমস্ত প্রতিষ্ঠান যারা জরুরি সেবা দিয়ে থাকে সেগুলো সাধারণত বন্ধ রাখা হয় না, ফার্মেসিগুলো কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। তো এই বিষয়ে আমরা কোনো নির্দেশনা দেইনি। তো মিউনিসিপ্যাল কর্পোরেশন বা এই সিটি কর্পোরেশন যদি এ বিষয়ে কিছু বলে থাকেন, আমরা তাদের সাথে আলোচনা করে এর একটা সুরাহা আমরা অবশ্যই করব। বাট এটা আমি মনে করি যে এটা 24 ঘন্টা এটা খোলা থাকা প্রয়োজন। ওষুধ এটা আমরা যখন শুনেছি তখন থেকে এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জি, খোলা ইনশাল্লাহ থাকবে। আমরা মনে করি যে এটা তো ওনারা হয়তো বলেছিল রাত্রের বিষয় বা এই বিষয়, তো এই বিষয় তো অবশ্যই আলোচনা তো প্রয়োজন থাকেই, কারণ ওনারা একটা সিদ্ধান্ত দিয়েছে যে সিদ্ধান্তটা আমাদের সাথে আলোচনা করে দেওয়া হয়নি। তা আমরা আলোচনা করে এই প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করব। ওষুধের দোকান তো বন্ধ হয় না, এটা তো গতকালকের বিষয়, 1 সপ্তাহ পার হয় নাই। গতকালের আমরা গত পরশুদিন তো ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে, গতকালকে হয়তো এই বিষয়টি হয়তো বলেছে। তো এই বিষয়ে আমরা গতকালই জেনেছি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা বলেছি ওষুধের দোকান বন্ধ থাকবে না, ওষুধের দোকান খোলা থাকবে, কারণ এটা একটা এসেনশিয়াল একটা জিনিস। কাজে এটা মানুষের যেভাবে হাসপাতাল খোলা থাকবে সেইভাবে ওষুধের ব্যবস্থাও থাকবে। আপনারা জানেন সরকারি হাসপাতালে তো ওষুধ সরাসরি যায়, কাজে সেখানে তো কোনো বন্ধ থাকার কোনো সুযোগ নাই। ফার্মেসিগুলোর কথা হয়তো বলেছে, এই বিষয়ে আমরা সেটাকেও খোলা রাখার আমরা ব্যবস্থা নেব।